কোনো মূলধনের 1/3 অংশ 3% বার্ষিক সুদের হার দিয়েছে, আবার 1/6 অংশ দিয়েছে 6% বার্ষিক সুদের হারে, আর বাকিটা দিয়েছে 8% সুদের হারে। তাহলে এই ধরনের অঙ্ক যখন থাকবে আমাদের কাছে, অংশ অংশ দেওয়া থাকবে, আমরা এই নিচে যেগুলো আছে তেমন 3, 6 হরে যেগুলো আছে এদের লসাগু করে নেবো। 3, 6 লসাগু কত? লসাগু 6। তাহলে ধরে নিচ্ছি প্রিন্সিপালটা আমরা ধরে নিলাম 6 টাকা, লেট ধরি। তাহলে 6 টাকার 1/3 কত হবে? 6 টাকার 1/3 কাটাকাটি করলে হবে 2, সে 2-এর জন্য 3% করলে হবে 6%। আবার ওই 6 টাকার 1/6 কত হবে? 6 টাকার 1/6 হবে 1, আর 1-এর 6%, 1 × 6% করে দিয়ে দিলি 6% আসবে। আর বাকি বাকি কত থাকলো? 2 হয়ে গেছে, 1 হয়ে গেছে, 2-কে 3, টোটাল 6, 6 থেকে 3 বাদ দিলে 3, 3টাই তাহলে বাকি, আর 3টা 24%। তাহলে টোটাল কত পার্সেন্ট আসলো 1 বছরের জন্য? 6%, 6% আর 24% যোগ করলে টোটাল আসছে 36%। আমাদের এসে 36%, বাট কোশ্চেন দেওয়া আছে 600। কখন দেখতে পাচ্ছি এটা আমি, যে আমরা যদি 6 দিয়ে কাটাকাটি করে দিই দুদিকেই, এখানে হবে শুধু 6% পারবা, এখানে 6 দিয়ে কাটলে হবে 100। বাট আমাদের কি চাই? প্রিন্সিপাল 6-এর মান চাই, বাট এখানে 6% আছে, এই পার্সেন্ট আমার চাই না। 6% মানে কি? 6/100 ইকুয়াল টু 100। এবার শুধু 6 যদি বের করতে চাই, 100টা কোনো কোনো গুণ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে 10,000। তাহলে প্রিন্সিপাল আমরা যেটা ধরেছিলাম 6, সেই 6-এর মান বেড়ে গেছে কত? 6-এর মান 10,000। অ্যান্সার ডি। তাহলে অঙ্কগুলো ক্ষেত্রে খেয়াল রাখবো, এই অংশ বলা থাকলে 1/3 অংশ, 1/6 অংশ এরকম অংশ দেওয়া থাকলে আমরা ওই হরের লসাগু করে নেবো, এটাকে প্রিন্সিপাল ধরবো। আর একটা অঙ্ক দেখি,